জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল দুই হাজার উনিশ ডিসেম্বরের একত্রিশ তারিখ প্রকাশ সকল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফলাফল দুই হাজার উনিশ একত্রিশে ডিসেম্বরের দুই হাজার বিশ তারিখে প্রকাশ হবে গতবার জেএসসি রেজাল্ট চব্বিশে ডিসেম্বর প্রকাশ করা হয় যার পাশ ছিল সকল বোর্ডে পঁচাশি দশমিক তির তিরাশি শতাংশ শিক্ষার্থী এবার জিপিএ ফাইভ পেয়েছে হাজার জন জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি পরীক্ষায় আট বোর্ডের বরিশাল বোর্ডের বোর্ডের অধীনে পাশের হার দশমিক শতাংশ সবচেয়ে বেশি পাশের হার বোর্ডে অন্যদিকে বোর্ডে সবচেয়ে কম উনআশি দশমিক আটশো শতাংশ শিক্ষার্থী পাশ করেছে বলে তথ্য প্রকাশ করা হয় তবে মাদ্রাসা বোর্ডের অধীনে জিডিসি পরীক্ষাতে এবার শতাংশ পাশ করেছে সবচেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছে ঢাকা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা হাজার জেসি হাজার জিএসসি শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে আর মাদ্রাসা বোর্ডের অধীনে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার জন উল্লেখ্য জেএসসি জেড পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ লক্ষ একষট্টি হাজার ছয়শো বিরাশি জন শুধু জিএসসিতে বাইশ লাখ ষাট হাজার সাতশো ষোলো জন পরীক্ষা দেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বাংলাদেশের স্কুল পর্যায়ে দ্বিতীয় পাবলিক পরীক্ষা আপনি যদি দু সালের জিএসসি ও জেডিসি রেজাল্ট পাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তবে আপনি সঠিক ওয়েবসাইটটি ভিজিট করেছেন জিএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে বর্তমানে পরীক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবক ও আত্মীয়স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করে প্রতি বছর জিএসসি পরীক্ষা নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় এবং দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হয় এই বছর জিএসসি ও জেডিসি পরীক্ষা দুই নভেম্বর দু হাজার উনিশে শুরু হয় এবং ষোলোই নভেম্বর দু উনিশে সমাপ্ত হয় সরকারি নিয়ম অনুসারে জিএসসি পরীক্ষা শুরু হওয়ার ষাট দিনের মধ্যে প্রকাশ করা হয় রেজাল্ট জিএসসি এবং জেএসি জেডএসি পরীক্ষার এই বছরে প্রায় ছাব্বিশ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে